আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি জহির আছি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে 3D ডিবোস টেক্সট ইফেক্ট ডিজাইন তৈরি করতে হয়। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, শুরু করা যায়। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে 1080 এবং 720 একটি পেজ ক্রিয়েট করে নিয়েছি। এখন আমি এখানে একটি টেক্সট টাইপ করে নেব। টেক্সটের সাইজ আমি এখানে রাখব 160। তারপর আমি আইডোপার টুল দিয়ে টেক্সটের ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রয়েছে ওই কালারটি আমি টেক্সটের উপর দিয়ে নেব। কালার দেওয়ার পরে এখন আমি টেক্সটের উপর 3D এফেক্ট অ্যাড করব। এজন্য আমি চলে যাব মেনু বার থেকে ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, তারপর 3D ক্লাসিক, এখান থেকে এক্সট্রুড অ্যান্ড বিভেল। এক্সট্রুড অ্যান্ড বিভেলে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমি এক্সট্রুড ডিপথ রাখবো 50 PT, ব্লেন্ড স্টেপ আমি এখানে 256 রাখবো, তারপর ড্রো হিডেন ফেসে আমি টিক মার্ক দিয়ে দেব, এবং পজিশন থেকে আমি রাখবো আইসমেটিক টপ, তারপর ওকে। 3D এফেক্ট অ্যাড করার পরে আমি এক্সপ্যান্ড করে নেব। এক্সপ্যান্ড করার জন্য আমি মেনু বার থেকে চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপর টুল বার থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে টেক্সটের টপের লেয়ারটি সিলেক্ট করে নেব। দেখুন আমি করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আমি কাট করে নেব, কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স অথবা এডিট থেকে কাট। কাট করার পরে সেম প্লেসে পেস্ট করে নেব। এজন্য আমি আবার চলে যাব এডিট, এডিট থেকে পেস্ট ইন প্লেস অথবা কিবোর্ড থেকে শিফট প্লাস কন্ট্রোল প্লাস ভি। পেস্ট করার পরে আমি মেনু বার থেকে আবার চলে যাব অবজেক্ট মেনুতে, তারপর এখান থেকে কম্পাউন্ড পাথ, তারপর মেক। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ প্রেস করে অল সিলেক্ট করে অথবা সিলেকশন টুল দিয়ে সবগুলো টেক্সট সিলেক্ট করে তারপর চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে ক্লিপিং মাস্ক, তারপরে মেক। ক্লিপিং মাস্ক করার পরে আমাদের টেক্সটের উপর ডিবোস ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এভাবেই আপনারা যে কোনো ধরনের টেক্সটের উপর খুব সহজেই ডিবোস ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।